नमस्कार बंधुरा केमन आछेन सबाई प्रतिमा किचेन ब्लगेर आरो एकटी पर्वे आपनादेर स्वागत आशा करी आपनारा भालो आछेन। आजके आमी आपनादेर काछे शेयर करब पटलेर एकटा दुर्दान्त रेसिपी। आपनारा पटल होयतो अनेक भावेई रान्ना करेन किन्तु आजके आमी एकटु अन्य पद्धतिते अन्य मसला दिये आपनादेरके पटलेर रेसिपिटा बानिये देखाबो। रेसिपिटी प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। चलुन ताहले रेसिपिटी देखे नेवा जाक। पटलेर रेसिपिटा बनानोर जोन्नो छटा पटल आमी खूब भालोभावे सुंदर करे खोसा छाड़िये नियेछि आर परिष्कारभावे धुयेओ नियेछि। आर मसलार जोन्नो निये नियेछि एखाने अर्धेक टमेटो आर अर्धेकटा पेंयाज बाटा। एखाने नियेछि जल झरानो टक दई 50 ग्रामेर मतो नियेछि सेटा। आर एखाने नियेछि पोस्तो बाटा। गैसेर फ्लेमे एकटा कड़ाई बसिये नियेछि। एबार सबार प्रथमे आमी পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে কড়াইতে আমি খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি পটলের রেসিপিটি রিফাইন্ড অয়েলেই রান্না করব। আপনারা চাইলে সরষের তেলেও এটা করতে পারেন। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে পটলের রংটা খুব সুন্দরভাবে আসবে এবং ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা পটল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিনিট কয়েক সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। আর পটলগুলোকে খুব ভালোভাবে এপাশ ওপাশ উল্টে আমি ভেজে নেব। দেখুন অল্প একটু হলুদ দেওয়ার কারণে পটলটার কত সুন্দর রং উঠেছে। পটলটা ভাজা হয়ে এসেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নেব। পটলগুলো যখন আপনারা কাটবেন কেটে পরিষ্কার করে দুদিকের মাথায় কিন্তু অল্প অল্প করে একটু চিরে দেবেন, তাহলে কিন্তু লবণটা ঢুকতে সুবিধা হবে। দেখেছেন আমি কীভাবে এখানে অল্প করে একটু চিরে নিয়েছি? এইভাবে পটলের এপিটোপিস ভালো করে একটু অল্প করে কেটে চিরে নেবেন। পটলগুলো ভাজা হতে হতেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুঁটি দিলে এটা কেটে বসে যাচ্ছে, মানে পটলগুলো অর্ধেক সেদ্ধ এখানেই হয়ে গেছে। এবার পটল আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে তুলেও নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও আমি খানিকটা তেল দিয়ে বসিয়েছি, কারণ জানেন আপনারা পটল ভাজলে কিন্তু কড়াটা কালো হয়ে যায়, পুড়ে যায়। তো সেই অবস্থায় আপনারা সেই পোড়া কড়াতে কিন্তু এই রেসিপিটা রান্না করবেন না, তাহলে কিন্তু পটলগুলো রান্নার পরে কিন্তু কালো হয়ে যাবে। তাই আমি কড়াইটা ধুয়ে আবারও বসিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা হলুদ আর লঙ্কাটা পটলের পরিমাপ বুঝে ব্যবহার করবেন। যদি পটলের পরিমাণ আরও বেশি থাকে তো আর একটু বেশি পরিমাণে লঙ্কা আর হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি। তো পেঁয়াজটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি এতে টক দই। টক দইটা আমি সামান্য ফেটিয়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা এমনি ব্যবহার করবেন না, রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করবেন, আর অবশ্যই একটু ফেটিয়ে নেবেন। দেখুন দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে ব্যবহার করছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখনও পোস্ত বাটাটা দিইনি, এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে,
এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পটলের রেসিপিটা অলমোস্ট রেডি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।